Assalamualaikum everyone. Travel Book BTR একটা ব্র্যান্ড নিউ এপিসোড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত দুই এপিসোডে আমরা দেখিয়েছি বান্দরবনে আমাদের সফর। আমরা সেখানে ছিলাম কিউবি রিসোর্ট এবং গ্রিন পিক রিসোর্টে। দুটো রিসোর্ট থেকে দুদিন ঘুরে আমরা চলে এসেছি চট্টগ্রামে। চট্টগ্রামে আমরা আজকে কভার করছি পার্কি বিচ। এখানে আমার এই বাড়ি প্রথম আসা। উল্লেখ্য যে আমাদের এই সফরটি ছিল করোনা মহামারীর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগে, তাই আপনাদেরকে বলছি যারা এটা দেখবেন এখন কিন্তু সবগুলো পর্যটন স্পটই বন্ধ আছে। আর আপনারা যখনই ঘর থেকে বের হবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হবেন এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন। আমরা চট্টগ্রামে উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথিমধ্যে আমরা আমাদের এক পরিচিত স্বজনের বাসায় একটু ব্রেক দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে আমরা নাস্তা করলাম এবং একটু বাইরে খোলামেলা পরিবেশে হাঁটাহাঁটি করলাম। এই অঞ্চলটা খুবই সুন্দর। এটা বান্দরবন থেকে এক ঘন্টার পথ, চট্টগ্রামে যাওয়ার পথেই পড়ে। বাইরে রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর গাছ। এখানে দেখতে পেলাম কাজু বাদামের গাছ, গাছে ছোট ছোট কাজু বাদাম ধরে আছে। বান্দরবনে অনেক কাজু বাদাম হয় শুনেছি, তবে এইবারই আমি প্রথম দেখলাম গাছ। আমরা কিছু ছবি তুলে নিলাম। সুন্দর একটা সময় পার করে আবার বের হয়ে গেলাম চট্টগ্রামের আনোয়ারার পথে। এখানে আজকে আমরা দুপুরে এবং বিকাল পর্যন্ত থেকে রাতে আবার ঢাকায় ফিরে যাব। এখানে আমার ভাইয়াদের একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্ট অফিসে প্রথমে যাব, সেখান থেকে গাড়ি পরিবর্তন করব। কারণ আমরা বিচের রাস্তা ধরে যাব, সেখানে আমাদের ফোর হুইল কারের প্রয়োজন হবে। তাই অফিসে একটা ফোর হুইল কার আছে, সেটা নিয়ে আমরা যাব সেই পার্কি বিচ এবং সেই প্রজেক্ট এরিয়াতে। এই যে দেখতে পাচ্ছেন একটা জাহাজ, এটা আজ থেকে প্রায় চার বছর আগে কোনো একটা জলোচ্ছ্বাসে এই বিচে এসে আটকায়। এই পার্কি বিচ তখন থেকে আরও বেশি জনপ্রিয়তা লাভ করে। আজকে শুক্রবার, ছুটির দিন থাকায় অনেক পর্যটকের ভিড় জমেছে, অনেক অনেক আমি মিনিবাস দেখতে পাচ্ছি। আমরা এখন বিচের রাস্তায় নেমে যাব। বিচ রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি। খুবই চমৎকার একটা দৃশ্য। আমার বাঁ পাশে জেলেদের সব সারি সারি নৌকা এবং ডান পাশে আমার সমুদ্র। আরও দেখা যাচ্ছে গাংচিল, একেবারে সমুদ্রের পার ঘেঁষে রিয়েল মেরিন ড্রাইভ আমরা করছি। এভাবে কখনোই আমার সমুদ্রের পাশে গাড়ি করে ঘোরা হয়নি, এটাই প্রথম। খুবই চমৎকার একটা অনুভূতি। এখন মধ্য দুপুর, তারপরেও খুবই সুন্দর একটা চমৎকার হাওয়া বইছে। একেই বলে চৈতালি হাওয়া। সামনে অনেক ডলফিন দেখতে পাচ্ছি, কি চমৎকার। মন ভালো এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। সময় থাকলে একটু নামা যেত, কিন্তু এখন জুম্মার সময়, তাই আমার ভাইয়া এবং আমার হাজব্যান্ড নামাজ পড়বে, তাই আমরা আর নামলাম না। আমরা গাড়িতে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে এগিয়ে চললাম এবং আমাদের মোবাইলে এবং ক্যামেরায় বন্দি করে নিলাম এই অপূর্ব মুহূর্তটি। আসলে সব মুহূর্ত কিন্তু ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। তারপর আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করলাম কিছু মুহূর্ত। এই যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে জেলে। এরা ছোট ছোট বিভিন্ন শুটকির জন্য যে মাছ, বিশেষ করে পোনা মাছ সংগ্রহ করে। আমরা এখন বেড়িবাঁধের উপর উঠে গিয়েছি। গাড়িটা রোলার কোস্টারের গতিতে চলছে। এই যে ব্লক ফালানো হয়েছে, এই ব্লক ফালানো হওয়ার ফলানোর পরে পরবর্তীতে ওই পাশে আরও চরের মতো বা বালু সৃষ্টি হবে, আরও বীজ সৃষ্টি হবে। ভবিষ্যতে হয়তো এই অঞ্চলটা অনেক ডেভেলপ করবে এবং এখানে অনেক রিসোর্ট
হবে আশা করি, এবং এটা একটা অন্যতম পর্যটন স্পটে পরিণত হবে। সাগর এখন আমাদের থেকে দূরে, আমরা এগিয়ে চললাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে আবার বিকালে আমরা এই সাইটটাতে আসলাম একটু ঘুরে দেখার জন্য। এখানেও ব্লক ফেলা হয়েছে, পুরো এলাকাটাকেই এখানে বেড়ি বাঁধ দেওয়া হবে ব্লকের সাহায্যে। এখন পরন্ত বিকেল, এই পাশে একটা বিস্তীর্ণ মাঠ আছে, সেখানে ছাগল পালন করা হয়। খুবই ভালো লাগছে এই সময়টা। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, এখন আমরা সূর্যাস্ত দেখার জন্য আবার বিচের দিকে চলে গেলাম। বিচে একটু হাঁটাহাঁটি করে নিলাম, এরপরে আমরা সেই জাহাজের সামনে যাব। এটা পার্কি মেইন বিচ। এই পাশটা অনেক খোলামেলা এবং মানুষজনের তেমন সমাগম নেই। আমরা অনেক ছবি ক্যাপচার করলাম এবং সুন্দর একটা সময় কাটালাম। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম একেবারে বিচের রাস্তা ধরে। দিস ইজ কল রিয়েল মেরিন ড্রাইভ, একেবারে বের পাশ দিয়ে আমরা এগিয়ে চলছি। খুবই এক্সাইটিং লাগছে। আমার বাঁ পাশে সমুদ্র এবং সূর্য প্রায় ডুবে যাবে একটু পরেই। এত সুন্দর ড্রাইভ আমি আর কখনো উপভোগ করিনি, সেজন্য আমার ভাইয়াকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা ঠিক সমুদ্রের পাশ বেয়ে এগিয়ে চললাম, দূরে বিভিন্ন জাহাজ দেখা যাচ্ছে, তারা মাছ সাগরে নোঙর করেছে, ওখান থেকে ছোট ছোট ট্রলারে পণ্য খালাস করা হয়। সময়টা খুবই উপভোগ করছি। ওই যে আমরা চলে এসেছি সেই বিখ্যাত জাহাজ এলাকায়, এখানেই অধিকাংশ পর্যটকরা আসে। ওই পাশে রয়েছে বিশাল একটা ঝাউবন, আমরা অবশ্য ওই পাশটাতে যাব না, কারণ ওখানে একটু জনসমাগম বেশি। যেহেতু দিন দিন করোনার প্রভাব বেড়ে যাচ্ছে, তাই জনসমাগম এড়িয়ে আমরা এই পাশটাতেই থামলাম। এখানেই আমরা সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করব। সূর্যাস্ত হয়ে গেলে আমরা ফিরে যাব চট্টগ্রামে, এবং রাতেই আমরা আজকে ঢাকার পথে রওনা হব। এই যে সেই জাহাজ, এই জাহাজটি এখানে পরিত্যক্ত অবস্থায় 4 বছর ধরে আছে। এটাকে সরকারি ব্যবস্থাপনায় বা লিজের মাধ্যমে যদি একটা রেস্টুরেন্ট বা কোনো একটা মিউজিয়াম বা বিনোদন কেন্দ্রে পরিণত করা যায়, তাহলে আমার মতে ভালো হবে। আপনাদের কী মতামত? কারণ এখানে এভাবে পড়ে থাকায় এখানে অনেক অসামাজিক কার্যক্রম হয় বলে আমি শুনেছি, বিশেষ করে সন্ধ্যার পরে। তাই এই ব্যাপারে কর্তৃপক্ষ নজর দিবেন, এটাই আশা রাখছি। এখানে বালিগুলো বেশ পরিষ্কার, আমরা বালু পেরিয়ে এগিয়ে চলছি। সূর্য প্রায় ডুবে গেছে। ওই পাশে ঝাউবন এবং তার ওই পাশে অনেক মানুষ দেখা যাচ্ছে। ওখানে একটা বার্মিজ মার্কেটের মতো আছে, কিন্তু এখন আমি আর ওখানে যাব না। আজকে যেহেতু আমরা বান্দরবন থেকে এসেছি, তাই অনেক টায়ার্ড, আবার এখানে এসেছি সারাদিন কাটিয়েছি, তাই আমরা এখান থেকেই কিছুটা সময় পার করে ফিরে
ফিরে যাব চট্টগ্রাম শহরে এবং সেখান থেকে আমাদের গন্তব্য ঢাকা। যারা আমার আগের এপিসোডগুলো দেখেননি বান্দরবনে, তাদেরকে অনুরোধ করছি সেটা দেখার জন্য। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, এবং আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাকে অনেক কাজে প্রেরণা জোগায়। আর যেখানেই যাবেন স্বাস্থ্যবিধি মেনে যাবেন, অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং দূরত্ব বজায় রাখবেন। আমরা সূর্যাস্ত উপভোগ করে মেইন রোডের দিকে এগিয়ে চললাম, সেখানে আমাদের গাড়ি আছে। ওই যে দেখতে পাচ্ছি একটা মহিষ, খুবই গরম পড়েছে তাই সে মহা আনন্দে গলা ডুবিয়ে বসে আছে। আমারও ইচ্ছা করছে এই ঠান্ডা পানিটা উপভোগ করতে, বাসায় গিয়ে একটা শাওয়ার নিব। খুবই একটা চমৎকার বিকাল কাটলো এখানে, আর এই জাহাজটা দেখে খুবই ভালো লাগলো, একটা পাইরেট পাইরেট ভাব। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এপিসোডটি একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্রাভেল বুক পিটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ট্রাভেল বুক পিটি। স্টে সেফ, স্টে অ্যাট হোম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।